সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার সাথে পেমেন্ট প্রুফ শেয়ার করবো যদি আপনি আমাদের সাথে নিয়মিত কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো অফার আমি শেয়ার করি দেখেন জুপ টোকেন থেকে কিন্তু আমাদের জুপিটার এক্সচেঞ্জ কিন্তু একটা এয়ারডোপ দিয়েছিলো যেখান থেকে আমাদের কমিউনিটির ভাই বোনারা কিন্তু অনেক ভালো প্রফিট করতে পারছেন এই যে একটা পেমেন্ট প্রুফ আপনি তো এখানে খেয়াল করেন এই যে আরেকটা পেমেন্ট প্রুফ তো অনেকগুলা কিন্তু পেমেন্ট প্রুফ শেয়ার করছি জুপ টোকেন নিয়ে তো রাত নয়টার দিকে ক্লেম করতে হয়েছিলো আমরা কিন্তু সবাই এখানে পার উইনার কিন্তু এখানে কত ক্লেম করেছিলাম আপনারা জানেন এইখানে দুইশো টোকেন করে কিন্তু রিসিভ করছিলাম দেখেন এইখানে পেমেন্ট প্রুফগুলো দেখেন তখন প্রাইস কম ছিল ষাট সেন্ট ছিল তারপরেও কিন্তু একশো তেপ্পান্ন ডলার চুয়ান্ন ডলার দুইশো ডলার করে কিন্তু আমাদের কমিউনিটির একভারে কিন্তু পাঁচশো ছিয়াশি ডলার কিন্তু প্রফিট হয়েছে এগুলা জুপিটার এয়ারডোপের পেমেন্ট প্রুফ তো আজকের ভিডিওতে আপনার সাথে জুপিটার টোকেনের মতো নতুন কয়েকটা প্রজেক্ট শেয়ার করব দুইটা প্রজেক্ট এখানে কোনো রেফার কমিশন নাই তো দুইটা প্রজেক্টে সবাই জয়েন করবেন এখান থেকে নেক্সট ডে আপনার কিন্তু একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট হবে মানে কোনো রেফার কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট এখানে জয়েন করবেন এবং জয়েন কেউভাবে করবেন আজকে ভিতরে দেখা দেবো দেখেন জুবিটার টোকেন কিন্তু এক ডলার তেরো সেন্ট করে আসে তারা আমাদেরকে দুইশো টোকেন পেমেন্ট করছিলো দুইশো টোকেন মানে কমপক্ষে যারা এখানে বেশি ইয় অ্যালোকেশন পার নাই তারাও কিন্তু দুইশো টাকেন এখানে পাইছেন এবং দুইশো টাকা যদি এক ডলার তেরো সেন্ট করে হয় বর্তমান রেটেও কিন্তু দুশো ছাব্বিশ ডলার এবং দুশো ছাব্বিশ ডলার যদি আপনি আজকে সেল করেন একশো বিশ টাকা রেডি তাহলে দেখতে পারবেন সাতাশ হাজার টাকার মতো কিন্তু উইদাউট ট্রেফারে রেফারে আপনার প্রফিট আর এই জুপিটার নিয়ে কথা বলতেছি কেন ওরা কিন্তু হঠাৎ করে পে মানে ইয়ারডপ দিছে এইখানে কিন্তু ওরা মানে ডাকঢল পিঠাই নাই যে আমরা ইয়ারড দেবো আপনারা পার্টিসিপেট করেন ওরা কিন্তু হঠাৎ করে ইয়ারডপ দিচ্ছে দেখেন বাইন্যান্স সহ বিশ্বের সবগুলো এক্সেন্সারাই কিন্তু লিস্ট আছে যুক্ত কেন তো জুপ টোকেনের মতো নতুন একটা প্রজেক্ট আজকে আপনার সাথে রিভিউ করবো দুইটা প্রজেক্ট দুইটা ওয়ালেটের অফার আশা করি অনেক ভালো প্রফিট হবে তো সবাই ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু ইজিলি সব কিছু বুঝতে পারবেন ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন কারণ এখানে কিন্তু নতুন অফার আপডেট আমি সবার আগে শেয়ার করি আর অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে কারণ এই অফারগুলো যদি আপনি মিস করেন তাহলে ভাই পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট মিস করবেন তো আপনারা দুইটা ওয়ালেটের কথা জানেন আর প্রত্যেকটা ওয়ালেটে দেখবেন কি নেটিভ টোকেন আছে যেমন ট্রাস্ট্রোয়েটের টি ডাবলু টি তারপরে আপনার সেপালের এস পি তারপরে মানে প্রায় সবগুলা ওয়ালেটের কিন্তু নিজস্ব টোকেন আছে এবং সোলোনা নেটওয়ার্কের যতগুলো ওয়ালেট আছে তাদের মধ্যে কিন্তু বিখ্যাত সোলসফায়ার সোল ফায়ার কিন্তু ভালো একটা ওয়ালেট এই সোল ফায়ার ওয়ালেটের কিন্তু নিজস্ব কোনো টোকেন নাই এরপরে যদি আপনি প্যান্থোম ওয়ালেট লিখে সার দেন প্যান্থোম ওয়ালেটেরও কিন্তু নিজস্ব টোকেন নাই তো এখন কথা হলো কি ওরা কি আসলে এয়ারডব দিতে পারে তো যেমন জুপিটার এক্সচেঞ্জার ওটা কিন্তু একটা ডেক্স এক্সচেঞ্জার ছিল ওরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে নাই যে আমরা ইয়ারডব দিব আপনারা এক্সচেঞ্জ করেন আর আপনি যদি এখান থেকে টুইটারের ভিতরে ভিজিট করেন আমি দুইটা প্রজেক্টের দিই দুইটা ওয়ালেটের টুইটার পেজটা আপনাকে দেখাই এইখানে প্রথমে সার দিব প্যান্থম লিখে তো প্যান্থোম লিখে যদি সার্চ দেন তাহলে প্যান্থোম ওয়ালেটের যে টুইটার পেজ এটা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন ওদের কিন্তু পাঁচ লক্ষ আটচল্লিশ হাজারের মতো ফলোয়ার আছে আর প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু নেটিভ টোকেন আছে এই প্যান্থোম ওয়ালেটে কিন্তু নেটিভ টোকেন নাই তো এখন প্যান্থোমের যদি ফিউচারে ওরা ওদের টোকেনটা মানে আনে মার্কেটে তবে তারা কী করবে আলি ইউজার যারা ওদের ওয়ালেট আগে থেকে ইউজ করে তাদের জন্য কিন্তু এয়ার্ড রাখবে তো এখন কারা কারা এখানে ইলিজিবল হবেন সব বিষয়ে বলতেছি তার আগে ওদের ফলোয়ারগুলো যদি আপনি হিসাব করেন এখানে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু ফলো করতেছে আমি যদি সবার নিচ থেকে আসি দেখেন প্রজেক্টের ভাই শেষ নাই ভাই অনেক ওকি এক্সো এক্সচেঞ্জার টোলেট এল ব্যাঙ্ক সোলোনার টোকেন মানে সোলোনার ওয়ালেট তো জন্য সোলোনার টোকেন কিন্তু সাপোর্ট দিয়েছে লুমিয়া তারপরে ডিজি ফিনিক্স এক্সচেঞ্জার বিটিএসসি এক্সচেঞ্জার এখানে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু আফ্রোক অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু ফলো করতেছে মানে নিঃসন্দেহে প্যান্থম প্রজেক্টটা কিন্তু অনেক ভালো প্যান্থম ওয়ালেটটাও ভালো এখন প্যান্থমের যদি আপকামিং কোনো ইয়ারড দেয় এটা কিন্তু শিওর না যে তারা দিবে যদি দেয় তাহলে কিন্তু আমাদের ভিড়টা যারা যারা দেখতেছেন তারা এখানে ইলিজিবল হবেন এবং কেমনি ইলিজিবল হবেন আমি সেই প্রসেসটা দেখাই দেবো এখন তাছাড়া আপনি যদি এখানে সোলস ফায়ার লিখে সার দেন এবং সোলস ফায়ারের টুইটার পেজ আসেন তাহলে দেখতে পাবেন এক লক্ষ বিশ হাজার মতো ফলোয়ার আছে আর ওয়ালেটটাও পুরাতন এইখানে আপনি দেখেন না প্রজেক্ট কিন্তু ডাইরেক্ট ফলো করতেছে এই দেখেন না প্রজেক্ট ডাইরেক্ট ওদেরকে ফলো করতেছে তার মানে সোলস ফায়ার থেকেও অ্যাডোপ দিলে পরে আপনারা ইলিজিবল হবেন এখন কেমন ইলিজিবল হবেন আমি সেই প্রজেক্টটা বলি জাস্ট আপনারা এই ওয়ালেটের যেহেতু নিজস্ব কোনো সোয়াব ডেস্ক নাই শুধু ওদের ওয়ালেটের ভিতরে আছে একটা সোয়াব ডেস্ক এই সোয়াবের ভিতরে আপনাকে শুধু সোয়াব করতে হবে আপনারা যখন সোল সোল ওয়ালেটটা ইউজ করবেন তখন প্যান্থোম আর সোলস ফায়ারটা ইউজ করবেন এবং যখন সয়াব করার প্রয়োজন হবে আপনাকে যে মানে সব সবসময়ই সোয়াব করতে হবে তা না যখন সোয়েব করার প্রয়োজন হবে তখন আপনারা কি করবেন এই যে যে সহ অপশন আছে এই সহাব অপশানে ক্লিক করে আপনারা সোয়াব করে নেবেন উপরে ধরেন আপনার সোল টোকেন আছে সোল টোকেন থেকে নিচ থেকে অন্য কোনো টোকেন যদি আপনি কিনতে চান তাহলে নিচে ক্লিক করে ধরেন আপনি ইউএসডিটি কিনবেন এই যে উপরে আপনি সোল অ্যামাউন্টটা উঠাবেন সোল অ্যামাউন্ট ওঠানোর পরে সেই পরিমাণ ইউএসডিটি কিন্তু আপনার নিচে শো করবে এবং এটা কিন্তু আপনার এই যে রিভিউ অর্ডারে ক্লিক করে এটা কিন্তু আপনার সোয়াব হয়ে যাবে তো এইভাবে আপনাকে সোয়াব এইখানে করতে হবে সেমভাবে সোলস ফায়ারও সোয়ার সোয়াব করতে হবে আপনাকে আমরা চলে আসলাম সোলস ফায়ার ইয়েতে ওয়ালেটের ভিতরে তো এই এদেরও কিন্তু নিজস্ব একটা সোয়াব অপশন আছে ওদের ওয়ালেটে এই যে দেখেন সোয়াব এই সোয়াব অপশনে আপনাকে এসে এসে সোয়াব করতে হবে অন্য কোনো সাইটে সোয়াব করলে হবে না আপনাকে এই সোয়াব দেখতে এসে যখন কোনো টোকেন পাবেন যখন কোনো সোয়াব করার প্রয়োজন হবে এইখানে এসে জাস্ট আপনারা নিচ থেকে কাঙ্ক্ষিত সেই টোকেনটা সিলেক্ট করবেন উপরে থেকে কাঙ্ক্ষিত টোকেনটা সিলেক্ট করে জাস্ট আপনারা এখানে সোয়াব করে নেবেন তাহলেই কিন্তু আপনি এই ওদের যদি আপকামিং কোনো ইয়ারড দেয় নিঃসন্দেহে আপনি কিন্তু ইলিজিবল হবেন আর আমি বিশ্বাস করতেছি সোলসফায়ার এবং প্যান্থোম ওরা কিন্তু ওদের নিজস্ব নেটিভ টোকেন কিন্তু মার্কেটে আনবেই থেকে প্যানথম ওয়ালেট এবং ফায়ার ওয়ালেট যদি নিজস্ব টোকেন আনে তাইলে কিন্তু ভাই কোপ হবে এর জন্য আপনারা যখনই সময় পাবেন যখনই আপনার কোনো টোকেন সোয়াইপ করার দরকার হবে সোল নেটওয়ার্কে তখন আপনারা এই প্যান্থোম ওয়ালেটটা ব্যবহার করবেন কারণ প্যান্থোমের কিন্তু নিজস্ব নেটিভ টোকেন নাই তার মানে ওরা নেটিভ টোকেন আনলে পরে যারা ওদের ওয়ালেটটা প্রপারলি আগে থেকে ইউজ করছে তাদেরকেই কিন্তু ইলিজিবল করবে সেমভাবে সোলসফায়ারেরও কিন্তু নেটিভ টোকেন নাই ভাই ওদের এইখানে সোয়াপ ওয়াপ কমপ্লিট করবেন ওরাও কিন্তু ইয়াডো পারলে আপনাকে আগে ইলিজিবল করবে তো এইভাবে সবাই কাজটা করে রাখবেন আশা করি আমি জানি আমাদের কমিটি সবাই জানেন কীভাবে ইয়ারডপ পেতে হয় তো এইভাবে কাজটা করলে পরে আপনারা কিন্তু ওদের আপকামিং ইয়ারডপে ইলিজিবল হবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও দুইটা ওয়ালেটের দিকে নজর রাখবেন সবাই আমি নেক্সট আপডেট জানাই দিব সমস্যা নাই তারা কিন্তু ইয়ারডপ দিতে পারে এটা কিন্তু শিওর থাকেন তারা এয়ারডপ দিতে পারে আর যখনই দিবে অ্যানাউন্সমেন্ট করে আমি কিন্তু আপডেট জানাই দিব ততক্ষণ আমাদের যে সবাই টাস্কটুকু করে রাখেন সবাই তো আমাদের পরবর্তী আপনি টিগ্রাম সেন্টে দিয়ে দেবো আর টেলগ্রামে কিন্তু অনেক অফার অ্যাড শেয়ার করি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম সাথে চলে আসবেন ধন্যবাদ সাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর পরবর্তী আপনি আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিব